Is that Blues True or Red? Mr. Hodkin, Mr. Canning Savvy, Mr. Parsons, Mr. Farley, and Mr. Sampson are not from London. Blue True, Red False. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, গতকালকে আমি যে সাবুদানা দিয়ে পিঠা বানিয়েছিলাম, তো ওই পিঠাগুলো কিন্তু একদিনের ভিতরে মাশাল্লাহ খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তো আমি তো বলেছিলাম যে আমি হিটারের উপরে করে দিয়ে শুকিয়েছি। এভাবে কিন্তু খুব সহজে সাবুদানা দিয়ে পিঠা বানিয়ে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই শুকিয়ে তারপর বরমে ভরে অনেক দিন পর্যন্ত রেখে বাচ্চাদেরকে ভেজে খাওয়ানো যাবে। তো এটা কিন্তু ছয় মাস থাকলেও নষ্ট হবে না, যেহেতু এটা অনেক শুকনো। তো এখন বাকিটা আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আগে থেকেই চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তো এখন পিঠা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাটা দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এই সাবুদানা পিঠা বানানোর সময় কিন্তু আমার মেয়ে খেতে চাইছিল, তো তো বোঝে না বাচ্চা মানুষ। তো আমি বলছি যে আম্মু এগুলো শুকিয়ে তারপর ভেজে খাওয়া যায়, এর আগে কিন্তু খাওয়া যায় না। তো আজকে কিন্তু বাচ্চাদেরকে ভেজে দেওয়ার পর ওরা কিন্তু খুবই খুশি হয়েছিল। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে, আর এই পিঠাটা বানাতে কিন্তু বেশি একটা উপকরণের দরকার হয় না। তো এখন আমি পিঠাগুলো ভেজে নিব, তো আপনারাও আমার সঙ্গে থাকুন। লন্ডনে যেহেতু এখন লকডাউন, তো সবার বাসায় কিন্তু বাচ্চারা অনলাইনে ক্লাস করে, তো আমার বাচ্চারাও কিন্তু অনলাইনে ক্লাস করতেছে। তো ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো লন্ডনের বাইরে যারা আছে তারা হয়তো বা জানে না, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, একদম সেম স্কুলের মতো ভিডিও কলে একদম 9টা থেকে 3টা পর্যন্ত যতক্ষণ স্কুলে থাকতো ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লাস হয়, আর এর মাঝে কিন্তু দুইবার বিরতি দেয়। তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এভাবে যদি ক্লাস না করতো তাহলে এই লকডাউনের সময় কিন্তু বাচ্চারা বাসায় থেকে শুধু টিভি দেখতো, আর দেখা গেছে পিছনের পড়াগুলো সব ভুলে যেত। সব স্কুলের কথা তো আর আমি জানি না, কিন্তু আমাদের স্কুলের টিচারগুলো কিন্তু খুবই ভালো। ওরা প্রতিনিয়ত কিন্তু ফোনে যোগাযোগ করতেছে যে আমরা সবাই ভালো আছি কিনা, বাচ্চারা ভালো আছে কিনা। যেহেতু এখন করোনা ভাইরাস, সেজন্য ওরা প্রতিনিয়ত কিন্তু আমাদের খোঁজখবর রাখতেছে। তো এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আসলে। তো ওদেরকে আমি যখন ভিডিও করছি আসলে ওরা বুঝতে পারে নাই। তো আমার ছেলে পরে বলল যে আম্মু আমরা তো নিচে বসে পড়তেছিলাম, তো তখন কেন ভিডিও করছো? আমি বলছি সমস্যা নেই, রোদে শুকানো জামালা ছাড়াই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল সাবুদানার পিঠা। আর এই পিঠা বানানোটা যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজা। এই পিঠাগুলো ভাজতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এটা কিন্তু আপনাদের কাছে আমি বলে বোঝাতে পারবো না আসলে। তো এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো 5-7টা পিঠাই কিন্তু 1 প্লেট পিঠা হয়ে গিয়েছে। তো এখন আমি এই গরম গরম থাকা অবস্থায় এখানে একটু চিনি ছিটিয়ে দিব।
তো এভাবে পিঠা বানিয়ে একটু চিনি ছিটিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো এই পর্যায়ে কিন্তু একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে। আর পাশে কিন্তু বাচ্চারা টিভি দেখতেছে, তো টিভির সাউন্ড আসতেছে। তো আজ এ পর্যন্তই। তো আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কষ্ট করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, তো আপনি চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।